এবার ক্ষমতা দেখালেন ডক্টর রেজা কিবরিয়া। ভিপি নুরুল হক নূরকে সদস্য সচিব পদ থেকে সাময়িক অব্যাহতি দিলেন ডক্টর রেজা কিবরিয়া। অন্যদিকে ভিপি নূরের পাশে এসে দাঁড়ালেন আসিফ নজরুল, বললেন এটা নূরের দল, রেজা কিবরিয়ার নয়। গণঅধিকার পরিষদের গঠনতন্ত্র, একুশ দফা কর্মসূচির লক্ষ্য, উদ্দেশ্য এবং মূলনীতি বিরোধী কাজ করা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান, মানি লন্ডারিং আইন এবং সন্ত্রাস বিরোধী আইন লঙ্ঘনের অভিযোগ ওঠা, ইসরায়েল সহ বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ, অনৈতিক আর্থিক লেনদেন, গঠনতন্ত্র লঙ্ঘন করে সভা আয়োজন এবং অবৈধভাবে ভারপ্রাপ্ত আহ্বায়ক মনোনয়ন করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতৃবৃন্দর বিরুদ্ধে উস্কানিমূলক পোস্ট দিয়ে দলে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে গণঅধিকার পরিষদের সদস্য সচিব মোহাম্মদ নুরুল হক নূর বা ভিপি নূরকে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো। ডক্টর রেজা কিবরিয়া আরও বলেছেন, একই সঙ্গে এই প্রক্রিয়ায় সহযোগিতা করায় কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির এক নং যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খানকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো। উভয়কে দলের দপ্তর বরাবর আগামী এক সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হলো। একই সঙ্গে আমি ডক্টর রেজা কিবরিয়া আহ্বায়ক গণঅধিকার পরিষদ সংগঠনের ক্ষমতা বলে পরবর্তী নির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত সদস্য সচিব হিসেবে কোটা সংস্কার আন্দোলনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং অধিকার পরিষদের অন্যতম প্রধান উদ্যোক্তা হাসান আল মামুনকে মোহাম্মদ আল মামুন ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে মনোনীত করছি। তিনি আরও বলেছেন, দলের সর্বস্তরের নেতাকর্মীদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং নির্দলীয় ও নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গঠনের আন্দোলন বেগবান করার জন্য নির্দেশ দেওয়া হলো। এর আগে গণঅধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছেন তারই দলের সদস্য সচিব নুরুল হক নূর। তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দিয়ে এক পোস্টে তিনি লিখেছেন, টাকা লোভে সরকারের গোয়েন্দা সংস্থার ফাঁদে পড়ে ডক্টর রেজা কিবরিয়া বিএনপি ভেঙে প্রধানমন্ত্রী হওয়ার দুঃস্বপ্ন বিভোর রয়েছেন। সোমবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি এইসব কথা বলেন। রেজা কিবরিয়া অসত্য বক্তব্য এবং মিথ্যাচার নিয়ে আমার বক্তব্য শিরোনামে স্ট্যাটাস গণঅধিকার পরিষদের সদস্য সচিব বলেছেন, বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট পরিচয়ে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার পৃষ্ঠপোষকতায় জৈনিক মাসুদ করিম, এনায়েত করিম, বিএনপি ভাঙা এবং ব্রাহ্মণবাড়িয়ার উকিল আব্দুস সাত্তার মডেলে আগামী নির্বাচন অংশগ্রহণ করতে চান। কথিত সরকার বিরোধী প্রোগ্রামের নামে রেজা কিবরিয়া তাদের সঙ্গে ব্যাংকক কাঠমান্ডুতে একাধিকবার বৈঠক করেছেন। এরপর দেশে ফিরে মনোনয়ন বিক্রি এবং বিএনপির বহিষ্কৃত নেতা শওকত মাহমুদের প্রোগ্রামে অংশগ্রহণ করেন। এরপর ইনসাফের প্রোগ্রামেও অংশ নেন। এসব বিষয়ে গতকাল রেজা কিবরিয়ার বাসায় জরুরি বৈঠকে তার কাছে ব্যাখ্যা দাবি করলে তিনি সদুত্তর দিতে না পারায় নেতাদের প্রশ্নে বিরক্ত হয়ে বৈঠক ত্যাগ করেন। এরপর তিনি আর বৈঠকে আসেননি, যে কারণে আমরা তার উপস্থিতিতে আর বৈঠক করতে পারিনি। ফলে উপস্থিত সদস্যদের মতামতে আমরা বাকি আলোচনা শেষ করি। বিপিন নুরুল হক নূর আরও বলেছেন, নিশ্চয় আপনারা অবগত আছেন এই রেজা কিবরিয়ার কারণেই গণফোরামও ভেঙে গিয়েছিল। অন্যদিকে গণঅধিকার পরিষদ নুরুল হক নূর, রাশেদ খান, ফারুক হাসান, হাসান মাহমুদের ত্যাগ, সংগ্রাম আর সাহসে গড়ে ওঠা সংগঠন, এর উত্থান এবং বিকাশে ডক্টর রেজা কিবরিয়ার তেমন কোনো ভূমিকা নেই বলেছেন ডক্টর আসিফ নজরুল। তিনি বলেছেন, কামাল হোসেনের দল থেকে চলে যেতে বাধ্য হয়ে অনেকটা নিঃসঙ্গ এবং অপ্রাসঙ্গিক হয়ে পড়েন তিনি। এই অবস্থায় যে প্রত্যাশা থেকে যে সম্মান দিয়ে দেশের তরুণ যুবকদের নতুন প্রত্যাশার দল গণঅধিকার পরিষদে তাকে সর্বোচ্চ পদে আসীন করা হয়েছিল, তিনি তা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। আমি নিজে রেজা কিবরিয়াকে দলটির প্রতিষ্ঠা বার্ষিকীয় অনুষ্ঠানে অনেকক্ষণ অতিথিদের অপেক্ষমান রেখে দেরি করে আসতে দেখেছি। দলের সাধারণ কর্মী এমনকি নেতাদের সঙ্গে তার দূরত্ব দেখেছি। কিছু টক শো এবং অনুষ্ঠানে তার অরাজনৈতিক এবং ইম্যাচিউর কথাবার্তা শুনে হতাশ হয়েছে। গণঅধিকার পরিষদে তিনি আনফিট ছিলেন। গতকাল নূরের পরিবারের প্রসঙ্গ তুলে তিনি যে অমহায়িকা প্রকাশ করেছেন তা নিচু মনেরও পরিচায়ক। তার জায়গায় রাশেদ খানকে পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি করা সঠিক সিদ্ধান্ত বলে আমি মনে করছি, বলেছেন ডক্টর আসিফ নজরুল। তিনি আরও বলেছেন, রেজা কিবরিয়া, আপনি আত্মমর্যাদা বোধ নিয়ে নিজে নিজে একটা দল গড়ে তুলুন, প্রয়োজনে আপনার মতো বড় বড় পরিবারের সদস্যদেরকে সঙ্গে নিন। নূর রাশেদদের রক্তে ঘামে প্রতিষ্ঠিত দল, আক্তার আর সিফাতের মতো আমার বহু ছাত্রের আত্মত্যাগে গড়ে ওঠা দল গণঅধিকার পরিষদ নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না আশা করছি। আমি জানি কি নির্যাতন, কি নিপীড়ন সহ্য করতে করতে তারা আজকের এই জায়গায় এসেছে। নূররা তাই বলে সমালোচনার ঊর্ধ্বে নয়, তাদের ভুলভ্রান্তি থাকতেই পারে। আশা করব তারা সেগুলো নিজেরা আলোচনা করে দূর করতে পারবেন। দেশে হাজারো তরুণের স্বপ্নের দল গণঅধিকার পরিষদ, আশা করি এটা পূরণের যে দায়িত্ববোধ, দক্ষতা আর দেশপ্রেম প্রয়োজন তা তারা দেখাতে পারবেন। গণঅধিকার পরিষদের জন্য শুভকামনা রইল, যোগ করেছেন আসিফ নজরুল।
আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেশের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।